Hello and welcome to Sandalina Rup Labonno. Viewers, I am Samiha. Baro hajir hoyechi apnader favorite show niye. Viewers, amra amader ajker porbo shuru korbo expert adda diye. Aaj amader expert adda uposthit achen jonopriyo model Emi ebong fashion designer Ramim Raaz. Hello apu. Hello, ki obostha kemon acho? Ami bhalo achi, tumi kemon acho? Alhamdulillah good. Very nice to have you in my show and I'm so glad je tumi escho. Thanks. Hello bhaiya, kemon acho? Hello, I'm Foyal. Okay, yeah. Really nice. আচ্ছা আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এবং যেটা নিয়ে একটু little fashion tips আমরা আমাদের ভিউয়ার্সদেরকে জানাবো সেটা হলো উইন্টার ফ্যাশন এন্ড লাইফস্টাইল। সো শুরুতে আমি আমার আইকনিক মডেল an example for all এবং তুমি হলো একজন এডুকেশনাল ইনস্টিটিউশন ফর এভরি মডেল। সো এই যে আপু যে ফ্যাশন মানুষ বলে প্যাশন ফর প্যাশন Passion per fashion. So, this statement gula, how do you define it? How do I feel? I mean, it matters. Because যখন ছোট ছিলাম তখন অনেকেই আমাকে এখন এই প্রশ্নটা করে যে আমি আসলে মডেলিং কিভাবে শুরু করলাম কোনখান থেকে স্টার্ট করলাম and what did I think at that time? আসলে আমি তখন কোনো প্ল্যান করিনি চিন্তা করিনি but I used to go for glamorous thing, very off track things. অনেক ক্রিয়েটিভ বিষয় আমার অনেক বেশি আগ্রহ ছিল অনেক যেটা নিয়ে জানতে ইচ্ছা করতো ওটা নিয়ে আমি অনেক রিসার্চ করতাম এবং ওটা নিয়ে অনেক ওই বয়সটাতেও যা যা পারতাম আমি ওইভাবে কালেক্ট করতাম আমার ওই প্যাশনের প্রাইসটাই হচ্ছে আজকের আমার জায়গাটা ওকে এটা তো লাইক অ্যান আইকন ইন দ্য ইন্ডাস্ট্রি হ্যাজ গিভেন সাচ এ ওয়ান্ডারফুল স্টেটমেন্ট এবং এটা শুনতেই তো ভালো লাগে এবং এটা কিন্তু অনেক এনকারেজ করে ইন্সপায়ার করে ফর নিউ জেনারেশন টু অ্যাডাপ্ট সো অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার হোয়াট ডু ইউ থিঙ্ক যে ফ্যাশনটাকে আমাদের কিভাবে দেখা উচিত বা কিভাবে আমরা এটাকে আরো মিনিংফুল করে তুলে ধরতে পারি ইন आवर সোসাইটি ওয়েল রিগার্ডিং দ্য থিংস অফ ফ্যাশন এন্ড লাইফস্টাইল ইউ আর টকিং অ্যাবাউট দ্য ফ্যাশন এন্ড লাইফস্টাইল রাইট আসলে মানুষ হচ্ছে সময়ের পরিবর্তনে সব সময় নিজেদেরকে আপডেটেড করেছে তাদের লাইফস্টাইল বিভিন্ন জায়গা থেকে বিহেভিয়ার তাদের সোশ্যাল লাইফ তাদের পার্সোনাল লাইফ তো এখন হচ্ছে এরকম একটা সময় যে সময়টা মানুষ হচ্ছে নিজেদেরকে প্রেজেন্ট করতে এবং শো আপ করতে পছন্দ করে এই জায়গাটায় মানুষ অনেক বেশি কনসার্ন এন্ড ইফ ইউ গো থ্রু দ্য ফ্যাশন থিংস অর স্টাইল থিং সো ইটস লাইক যে মানুষ চিন্তা করছে যে ওকে ফাইন হোয়াটস গোয়িং অন অ্যাকচুয়ালি আমি একটা মানুষ নিজেকে ট্রান্সফর্ম করতে পছন্দ করে তো ট্রান্সফরমেশনটা ইটস লাইক এটা আসে কিন্তু থ্রু দ্য ফ্যাশন থ্রু দ্য স্টাইল অ্যান্ড থ্রু দ্য হিজ প্রফেশনাল অর পার্সোনাল লাইফ জার্নি Okay, so it comes over time. Yeah, it's come over time. So, apu ektu specifically jai. Bolechhilam je winter fashion and lifestyle. So, lifestyle ami pore discuss korchi, but when it comes to winter fashion, ekta jinish hoy je okay, amader designer ba fashion houses jegulo collection niye asche, oguloke amra adapt korchi. We are trying to fit in those. But winter fashion is what is that comfort zone for you? Comfort comes first, but exactly. I am comfortable hoye gele hobe na je I will wear anything and everything, so I will look like nothing. Erokom na. That's so nice. But hoche comfort zone er moddhe thakte hobe ar hoche নিজেকে কোনটাতে মানায় আমি আসলে কোন জিনিসটা মানে ক্যারি করতে পারবো আমাকে দিয়ে কতটুকু পসিবল আমি ধরলাম একেবারেই হাই ট্রেন্ডে চলে যাচ্ছি যে এখন যা চলছে আমি ওটাই পরব বাট উইল আই টেক অল দ্য থিংস নো আমাকে যে জিনিসটা স্যুট করবে আমি সেটাই হয়তো করব হয়তো আমার বুটস ভালো লাগে উইন্টারের টাইমে পরতে কিন্তু আমার ওই বুটসটা খুঁজে বের করতে হবে যেটা আমার বডি স্ট্রাকচার আমার হাইট ইভেন আমি যদি জেনারেলি মানুষের মধ্যেও যাই ইভেন কোনো গেট টুগেদারেও যাই কোনো পার্টিতেও যাই আমার মনে হয় মানে সেই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে আর হচ্ছে কালার কম্বিনেশনটা আমার মনে হয় যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় উইন্টারের ক্ষেত্রে খুব কালারফুল কাপড়ের দিকে না গিয়ে আমার মনে হয় একটু ম্যাট লুকে চলে গেলে আমার মনে হয় বাল্কি মানুষের জন্য ইজি স্কিনি মানুষদের জন্য ইজি আর হচ্ছে যাদের একটু ট্যান স্কিন যারা ফেয়ার স্কিন আমার সবার জন্য প্যাস্টেল কি বলে অফ টোন কালারগুলো আমার মনে হয় It's more soothing. আমার মনে হয় রিস্ক ফ্রি আচ্ছা ভাইয়ের কাছে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার জানতে ইচ্ছে করছে সেটা হলো অ্যাজ এ ডিজাইনার মডেলদেরকে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে বোঝাতে পারো যে দিস ইজ ইউর স্ট্রাকচার এই ধরনের কাপড় ক্যারি করলে ফর দিস সিজন ইটস ভেরি ফাইন ফর ইউ কিন্তু যখন ইট বিকামস জেনারেল পিপল তখন কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যায় সো এই যে চ্যালেঞ্জেসগুলো অ্যাজ এ ডিজাইনার হাউ ডু ইউ মিট Well, if you, I mean, to off track, if you ask me as a designer, that would be very complicated. If you ask me as a stylist, that would be very easier. Okay, so I mean, do it shunbo. Yeah. First of all, designer actually design their creation for some content, some sort of people. Achha. Designer don't design for all people. Prottek designer er alada ebong ekebari different kichu plan thake, she different planning gulo theke tara tader season wise hocche tader clothes and ba wardrobe gulo design kore. Ar as a stylist do whatever they want actually. Achha. Stylist er kaj hocche the figure niye chinta kora, ekta manusher personality niye chinta kora. The stylist hocche ekta manushke ultimate ekta look dite pare. Designer ekta certain manusher jonno tar certain target people der jonno customer der jonno she kichu kapor design kore, but stylist they pick the lots of designer pieces from anywhere. So it could be ready to wear, it could be hot couture, it comes from anywhere. So winter er khetre amar kache jeta mone hoy amader deshe jehetu ekটু sunny and warm winter, it's not like onek beshi cold winter na, so amader deshe কাপড় উইন্টারের ক্ষেত্রে কাপড় সিলেকশন করাটা খুব বেশি জরুরি। অনেকে দেখা গেছে যে কি যে ট্রেন্ডটা চলছে সেই ট্রেন্ডটাকে ফলো করছে, বাট দ্য থিং ইজ যে আসলে তুমি এখন একটা লং ট্রেস কোট পরলা, কিন্তু আলটিমেটলি দিনের বেলা দেখা যাচ্ছে ইটস আ ভেরি সানি উইন্টার, ইউ ডোন্ট নিড ইট। যদি অনেক বেশি হেভি কোল্ড হয় তাহলে তুমি হয়তো এটা পরতে পারো। সো ইনডোর এবং আউটডোরের কাপড়টা ক্যারি করার ক্ষেত্রে তাকে চিন্তা করতে হবে কোন স্টেটমেন্ট এবং কোন অ্যালাইনমেন্টের কাপড়টা সে পছন্দ করবে। সো আমরা আরও কথা বলবো স্পেশালি আমাদের লাইফস্টাইল নিয়ে, উইন্টার লাইফস্টাইল, বাট তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ভিউয়ার্স, নিয়ে নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি, কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। স্যান্ডালিনা রূপ লাবণ্যের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা আজকে আড্ডা দিচ্ছিলাম উইন্টার লাইফস্টাইল এবং ফ্যাশন নিয়ে। আপু, উইন্টার লাইফস্টাইল নিয়ে কথা বলবো, এবং একটা জিনিস হয় যে প্রত্যেকের একটা লাইফস্টাইল ফলো করা হয়, একজন এক হয় যে থ্রু আউট দ্য ইয়ার একটা লাইফস্টাইল, আবার ফর উইন্টার একটু স্পেশালাইজড হয়ে যায়, কিন্তু একটু টেক কেয়ারের ব্যাপারগুলো একটু very much specialized, very much target to the point থাকে। What about you? Because এটা কেন বলছি, there are thousands, millions of people who follow you, এবং they're like, okay, আমি ইমি আপুর মতন হতে চাই, I want to follow her. So এই জন্য আমি জানতে চাই যে what do you do for winter for your lifestyle? Lifestyle আমার মনে হয় lifestyle obviously it should be a huge change, মানে compared to summer or other seasons, কারণ হচ্ছে তোমার উইন্টারে এমনিতেই ওয়েদারটা ড্রাই থাকে, আর হচ্ছে তোমার মেকআপও কিন্তু তুমি ডিফারেন্টলি করতে পারো। উইন্টারের টাইমে কিন্তু আবার মেকআপটা ইজিলি ক্যারি করা যায়, যত হেভি মেকআপই করো না কেন ইজিলি ক্যারি করা যায়, বাট এন্ড অফ এভরিথিং ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োর স্কিন, ইয়োর হেয়ার অ্যান্ড দ্য হোল বডি। সো যখন আমি দেখবো যে আমার স্কিনটা আমি রেগুলারলি হাইড্রেটেড রাখছি, আমি অনেক হাইড্রেটিং ক্রিম ইউজ করি অ্যান্ড দেন এসেন্স অয়েল ইউজ করি, যেগুলো স্কিনের জন্য অনেক সুদিং এবং ইজিলি হাইড্রেটেড হয়ে যায় স্কিন। তোমার ফুডিংটা এমন হতে হবে যাতে তোমার বডিটা হাইড্রেটেড থাকে। তুমি দরকার লাগলে কফি খাও, চা খাও, কিন্তু তোমার বডিতে লিকুইড দিতে হবে যাতে তোমার বডি হাইড্রেটেড থাকে, তোমার স্কিনটা যাতে গ্লো করে। অ্যান্ড দেন থাকতো আউটার পার্ট, তোমার স্কিনটাকে তোমার মানে রেগুলারলি তোমার ময়েশ্চারাইজেশনের উপরে রাখতে হবে। তুমি মেকআপ ইউজ করো, মেকআপ যখন ইউজ করবে তার আগেও তোমার মানে ঠিক ময়েশ্চারাইজার তুমি ইউজ করে নিবে। আর চুলের ক্ষেত্রে তোমার দেখা যায় ড্যান্ড্রাফটা অনেক বেশি হয় উইন্টারে, সো কী করতে হবে, অ্যাটলিস্ট টু ডেজ পর পর তোমার হট অয়েল ম্যাসাজ করতে পারো, হয় পার্লারে গিয়েও করতে পারো, একাও করতে পারো, বাসায় যে কেউ করে দিতে পারে, মেড করে দিতে পারে। সো তুমি তোমার স্কিন হেয়ারটা যখন ঠিক থাকবে, একদম ওপেন হেয়ারে একটা মেয়ে যখন আয়নার সামনে দাঁড়ায়, দ্যাটস আ রিয়েল beauty. Okay. So, Bhaiya, what is this lifestyle thing to you? Mane ekta ache na je you give suggestion to people. Yeah. Je as an expertise, you are giving suggestion to your models. Tapore jara new inspired hoye media te kaj korte chay, tader keo ekta lifestyle kintu suggest kora hoy so that they can work, in a peaceful manner. So, what is your suggestion for winter lifestyle? First of all, if anyone love themselves, they have to be very conscious about their wardrobe. I told you earlier that wardrobe planning is all about the planning things. It's like I'm winter I don't need to buy lots of things actually. আমাকে actually mix and match করতে হবে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে, বিকজ আমাদের এখানে কিছু ট্রেডিশনাল কাস্টমস আছে। সো ট্রেডিশনালি যদি একটা মেয়ে দেখা গেছে অনেক বেশি কমফোর্টেবল ট্রেডিশনাল স্টাফস, So you like you wearing a sarees on everything. So you can তুমি একটু ফিউশন করতে পারো, তুমি শাড়ির সাথে একটা কোট পরতে পারো, তুমি একটু আউটার ওয়্যার টাইপের যেটা হচ্ছে আমাদের রোস্টেড উলের অনেক প্রোডাক্ট এখন অনেক ডিজাইনার অনেক ব্র্যান্ড করে, সেই সব উলেন শ্রাগ শল এগুলো তুমি ইউজ করতে পারো উইথ শাড়িজ, মানে ট্র্যাডিশনাল উইথ সালোয়ার কামিজ ইউ ক্যান গো ফর দিস অ্যাকচুয়ালি। আর ছেলেদের ক্ষেত্রে যেটা বলবো যে ছেলেদের অ্যাকচুয়ালি ভার্সেটাইল অনেকগুলো কাপড়ের অপশনস আমাদের এখানে আছে, যেমন যারা একটু এক্সিকিউটিভ তারা হচ্ছে যে ডেফিনেটলি তারা হয়তো স্যুটেড পছন্দ করে, তো স্যুটের ক্ষেত্রে তাদের ফেব্রিকেশনের ক্ষেত্রে একটু কেয়ারফুলি এটা নিতে পিক করতে হবে যে সেটা যদি রোস্টেড উল বা প্লানিল এই ধরনের ফাইবার মিক্সড কটন, হ্যাঁ এই ফেব্রিক্সের যদি সে একটু স্যুটেড পড়ে তাহলে তার এক্সিকিউটিভের জায়গাটাও ঠিক থাকলো এবং উইন্টারের পারপাসটাও সলভ হলো। আর আউটারওয়্যার অ্যান্ড রেগুলার ক্যাজুয়ালের মধ্যে দে ক্যান গো থ্রু দ্য সুইপ জ্যাকেট ঝুড়িজ, এগুলো হচ্ছে আসলে বেসিক্যালি ম্যানমেড বিভিন্ন ফেব্রিক্সের তৈরি হয়, এটা সব ব্র্যান্ড এবং সব জায়গায় সব শপিং মলেই পাওয়া যায়। আপু আমাদেরকে গুড বাই বলার আগে অ্যাজ ইউ আর রানিং আ পেজ very shortly you have to give me a winter makeup tip. Tumi chai koro na koro, just get a good brands, good moisturizing cream or hydrating cream, anything, but it should be from a very good brand. Okay. Invest. Some money so on yourself. তো স্কিনটাকে আর মেকআপের কয়েকটা প্রোডাক্ট ইউজ করো, সেটা হচ্ছে তোমার মানে মানে ভালো ভালো কয়েকটা, ওখানেও মিক্স অ্যান্ড ম্যাচ করে যা তা দিয়ে দিলাম দরকার নেই, ইটস ইয়োর স্কিন, ইটস ইউ। সো তোমার স্কিনটাকে তুমি উইন্টারে হাইড্রেটেড রাখো, মেকআপটা যখন করবে করো, বাসায় গিয়ে মেকআপটাকে একদম ক্লিন করো, তখন আবার তুমি দরকার লাগলে একটার পর একটা স্কিনটাকে একদম বেয়ারলি ক্লিন করে ফেলো, দেন তুমি 4 বার ময়েশ্চারাইজার লাগাও, তারপর লাস্টে আরেকবার ঘুমানোর আগে পুরো স্কিনে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমাও, দেখো তোমার স্কিন কেমন হয়ে যায়। আই এম রিয়েলি হ্যাপি যে এত সুন্দর একটা টিপ পেলাম এবং আই এম শিওর যে আমার ভিউয়ার্সরা কিন্তু এটা ট্রাই করবে। সো বিফোর ইউ সে গুড বাই টু অল অফ আস, যদি কিছু বলতে চাও। তোমাকে বলছি থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়েলকামিং মি ইন স্যান্ডালিনা রূপ লাবণ্য, আর থ্যাংকস টু 21 TV ফর কলিং মি ইন দিস প্রোগ্রাম। আমি জানি না, আমি তো এখানে রেগুলার বাচ্চা, সো আবারও আমি বারবার আসি আর খুশি হই, দিস ইজ লাইক মাই হোম। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ আপু। রামিম ভাই যদি কিছু বলতে চাও। ভিউয়ার্সদেরকে একটাই বলবো যে বি ইয়োরসেলফ, উইন্টার হোক সেটা সামার হোক, আপনি আপনার ওয়ার্ড্রবের ক্ষেত্রে আপনার ফ্যাশন লাইফস্টাইলের ক্ষেত্রে আপনি আপনার নিজেকে নতুনভাবে ট্রান্সফর্ম করুন এবং খুব মনোযোগ দিয়ে পরিকল্পনা করে আপনার ওয়ার্ড্রবটাকে গুছিয়ে নেন। ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের এক্সপার্ট আড্ডা। এই মুহূর্তে নির্ব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, কেউ কোথাও যাবেন না, সাথেই থাকুন। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি স্যান্ডালিনা রূপ লাবণ্যে। ভিউয়ার্স আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের এবারের সেগমেন্ট বিউটি কেয়ার অ্যান্ড টিপস। অ্যাজ আই অলওয়েজ সে, বিউটি ইজ দি এসেন্স অফ লাইফ, আর এই এসেন্সকে মেনটেন করার জন্য সবারই একটি টিপস ফলো করা উচিত। চলুন ভিউয়ার্স দেখে আসি আমাদের আজকের বিউটি টিপসে কি আছে। ভিউয়ার্স আজকে আমার কাছে এসেছে নরিনের অনেক হেয়ারফল হচ্ছে, তো এই নরিনের হেয়ারফল বন্ধ করার জন্য আমরা আজকে নরিনকে একটি হেয়ারফল স্পা দিব। ভিউয়ার্স চলুন আপনাদেরকে এখন একটি হেয়ারফল স্পা দেখাবো। ভিউয়ার্স আমরা অ্যাট ফার্স্ট নরিনকে হেয়ার ওয়াশে পাঠাচ্ছি। ভিউয়ার্স আমরা ওর চুলটা ওয়াশ করে নিয়ে আসছি, আর আমরা হেয়ার স্পাটা ওর ভেজা চুলেই লাগাবো। চুল থেকে পানি পড়ছে ঠিক এরকম অবস্থাতেই আমরা ওরা পুরো চুলে হেয়ার স্পাটা অ্যাপ্লাই করবো। ভিউয়ার্স আমরা প্রথমে ওর চুলটাকে একটু সেকশন করে নিচ্ছি, আর সেকশন করে নিলে আমাদের স্পাটা লাগাতে একটু সুবিধা হবে, তখন আমরা খুব সুন্দর করে চুলগুলো একটু সেকশন করে নিলাম। 4টা সেকশন আমরা ভাগ করে নিলাম। ওর চুলটা একদম নিচের থেকে আমরা স্পাটা লাগাচ্ছি এবং ইমালসিফিকেশনটা খুব ভালো করে করতে হবে। এই যে হেয়ারে যে ম্যাসাজটা হচ্ছে এটাতেই অনেকটা আপনার ড্যামেজ হেয়ারও ঠিক হয়ে যাবে এবং আপনার হেয়ারফলটা অনেক কমে আসবে। ভিউয়ার্স যাদের হেয়ার ফল হচ্ছে তাদের জন্য একটা টিপস আমার, সেটা হচ্ছে আপনারা যদি মাসে অন্তত 3 বার মানে 10 দিন পর পরে এইভাবেই 6টা সেটিং 2 মাসে এভাবে 6টা সেটিং যদি আপনারা নিয়ে নেন তাহলে আপনাদের চুল পড়া অনেক বন্ধ হয়ে যাবে। ভিউয়ার্স আমাদের হেয়ার স্পা লাগানো কমপ্লিট, আমরা এখন ঠিক 20 মিনিট ওয়েট করব চুলটা হয়ে আসার জন্য। আর ভিউয়ার্স, যেহেতু ওর চুল পড়ছে, আমরা যখন চুল পড়া হেয়ার স্পায় আমরা ম্যাসাজটা দেই না। আর ভিউয়ার্স, আপনারাও খেয়াল রাখবেন, যখন আপনাদের খুব বেশি চুল পড়বে আপনারা খুব বেশি ম্যাসাজ দিবেন না, হালকা একটা অয়েল ম্যাসাজ নিতে পারেন বা স্পা নিতে পারেন, কিন্তু খুব বেশি ম্যাসাজ করা যাবে না। ভিউয়ার্স, আমাদের ২০ মিনিট কমপ্লিট। এরপরে আমরা ওর চুলে ৫ মিনিটের জন্য স্টিম দিব। ভিউয়ার্স, আমাদের ৫ মিনিট কমপ্লিট। এরপরে আমরা ৫ মিনিট ওয়েট করব চুলটা আবার ঠান্ডা হওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা খেয়াল রাখবেন, চুল মোছার সময় অবশ্যই কিন্তু চুলটা ঘষে ঘষে মোছা যাবে না, চুলটা অবশ্যই টাওয়াল দিয়ে চেপে চেপে মুছতে হবে। এরপরে আমরা ভিউয়ার্স ওর ভেজা চুলে আমরা মেডিসিনটা লাগিয়ে দেব। ভিউয়ার্স, এই মেডিসিনটা অবশ্যই স্কাল্পে টাচ করতে হবে এবং খুব সুন্দর করে শীতি করে ঠিক এইভাবে ম্যাসাজ করে করে স্কাল্পে আমরা এই মেডিসিনটা অ্যাপ্লাই করে দিব। ভিউয়ার্স, আমাদের মেডিসিনটা লাগানো কমপ্লিট। এরপরে আমরা ওর চুলটা হালকা একটু ড্রায়ার দিয়ে শুকিয়ে নেব। ভিউয়ার্স, আমাদের আয়রন কমপ্লিট এবং হেয়ার স্পা, আমাদের যে হেয়ার ফলের হেয়ার স্পাটা টোটালি কমপ্লিট আপনারা দেখলেন। তো ভিউয়ার্স, নওরিনের হেয়ারটা অনেক সিল্কি এবং শাইনি দেখাচ্ছে। তো ভিউয়ার্স, আমার আশা করি আজকে আমার এই কাজ আপনাদের ভালো লেগেছে। আপনারা সবাই ভালো থাকবেন। সময় স্বল্পতার কারণে আমি সামিহা আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।